আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন, যাতে তুমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারো। এটাই আল্লাহ তোমার কাছে চান, আর কিচ্ছু চান না, আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও, এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ, তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই।